তখন সে চা বিস্কিট খাচ্ছে না লুকোনোর কোনো জায়গা নেই যে না আমি প্রচুর কাজ করেছি তাহলে যে ওয়ার্কআউট দেখায় না হেলথ ড্রিঙ্কস খাওয়া দেখায় না শুধু কি দেখায় শুধু ঘুমাচ্ছে আড়াইটে তিনটে অব্দি জেগে আছে আইসক্রিম খাচ্ছে যেটা ওর স্বাস্থ্যের জন্যে খারাপ সেইগুলো খাচ্ছে যেগুলো শ্বশুর বাড়িতে খাওয়া কখনোই হতো না কারণ তার অ্যালার্জি হতো তাই না পুইসা সয়াবিন এরকম অনেক ডাল টালও সে খেত না কিন্তু সেগুলো প্রতিনিয়ত এবং রুটিন করে তার বাপের বাড়িতে খেতে হয় তাহলে আমরা দেখলাম সে সাড়ে এগারোটায় ঘুম থেকে উঠে চা খাচ্ছে আর তার ঠাম্মি রান্না করছি মা যথারীতি রেল সে ব্যস্ত মানে মোবাইল ঘাটতে সে ব্যস্ত আর ওই তার কাটা দাদা তার কাটা দাদার আর কোনো কাজ নেই ওই তৈলঙ্গ স্বামী হয়ে সারাদিন তার ওই স্লেম বডিটা দেখাতে ব্যস্ত আর বৌদি এ বাবা তার পাতা সিপাই হুম সরু চাকলি সেও জানে যে আমার আমার কোনো কাজ নেই আমার ননদ ননদটাও এখানে এসে পড়ে আছে তার কোনো কাজ নেই খাই আর শুই এই ছাড়া তার আর কোনো কাজ নেই তবে আজকে আমার মতন অনেকেরই হয়তো খারাপ লেগেছে যে ক্যাথাকুরা নিয়ে আর ওই বাড়িতে ওই বিড়াল ছানাটা আর একটা যে বিড়াল ছানা দেখা যাচ্ছে না অতি সহজে সে বলে দিল যে শিয়ালের পেটে চলে গেছে আমরা কারো মৃত্যু হয়েছে এইটাও বলতে কত হিচকিচাই আর ওইটুকানি মানে ও তো দুধের শিশু মানে প্রতিনিয়ত ও বিড়াল ছানা দেখিয়ে দুধের সাথে ঘোলে মেটাচ্ছে এছাড়া ওর আর কোনো কাজ নেই বা করণীয় কিছু নেই কি বলছে যে শিয়ালের পেটে চলে গেছে মানুষে এটাও বলতে পারে না সেইভাবে না একটা আর ওর মতন মা যেই মা প্রতিনিয়ত বাচ্চার কথা বলতেই ভুলে গেছে আর কোনো কথা বলতে ভুলেনি এই যে অনেকে যে ভাবছে ওর সাথে দীপ্তের নাকি সম্পর্ক নেই এটা যে কত বড় মানে অসত্য কথা শুধু ওই লেটাদীপ্ত জানে আর এই যে ক্যাতাকুরানি জানে ক্যাতাকুরানি আজকে দিনটাই শুরু করলো সাড়ে এগারোটা থেকে এর থেকে ভালো কি জানার শেখার বোঝার আছে আপনারা বলুন এর কমেন্ট বক্সের কমেন্টগুলো আমি পড়ব আপনারা সত্যি এত অবাক হয়ে যাবেন যে মানুষে ওকে অপছন্দ শুরু করে না এর আচার আচরণ এই যে বাচ্চা আনবে এটা প্রতিনিয়ত যে বলছে সেটা যে সেই বাচ্চাদের জন্য কতটা ক্ষতিকারক সেটা আমরা সবাই জানি ওই রকম একটা পরিবেশ দাদা এখন বিয়ে করেছে মাথায় রাখবেন দাদার বউ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় কারণ এইরকম তার কাটা দাদাকে কোনো সুস্থ স্বাভাবিক পরিবারের মেয়ে দিত না আমার তো সব জায়গায় জিজ্ঞাসা চিহ্ন আসছে এই যে মেয়েটা এই মেয়েটার ভবিষ্যৎ তো জেনে বুঝে মেয়েটার মা বাবা একদম জলে ডুবিয়ে দিল কি আছে বলুন তো ওই তার কাটা দাদাটা ও জানে যে আমি তার কাটা আমাকে আমার মা বাবা যতদিন থাকবো মানে সংসার চালাবো আমাকে এরা খাওয়াবে তার মধ্যে উপরি পাওনা বোনাস হিসাবে চলে এসছে তার বোন তাহলে বোনকে ধুয়ে দুয়ে খাওয়া বোনও তেমনি ঘুরতে যাবে তার মনে এতই আনন্দ যে তার সকালটাই শুরু হলো এরম টাইটেল দিয়ে যে আমার মনটা ভালো নেই কোন অ্যাঙ্গেল থেকে আপনাদের মনে হলো যে ওর মন ভালো নেই সারা দিন খাচ্ছে আর ঘুমাচ্ছে ল্যাথ খাচ্ছে কুড়ে নি কাজ করতে ইচ্ছা করছে না শিকর গজিয়ে যাবে নিজেই নিজেকে খিল্লি করছে আর যেখানে বসছে সেখান থেকে উঠছে তিন চার ঘন্টার আগে না তাহলে এর থেকে আপনারা কী গঠনমূলক জিনিস দেখতে পাবেন তাহলে সে বাচ্চার জন্য মরিয়া হয়ে গেছে বাচ্চা সে আনবেই তাহলে ধর্মাবতার আমি বলবো যে সেও সব কিছু দেখবে মায়ের কাছে বাচ্চা দিয়ে বাচ্চার প্রপার ওয়েতে যে মানুষ হবে আর মা মাতৃত্বের সার পুনরায় পাবে এটা যদি করে থাকে তাহলে আর কিছু বলা নেই কারণ মা তার রুটিন কতটা সমাজের জন্য অপকারী সেটা রোজ দেখাচ্ছে ঘুমাতে যাচ্ছে পনে দুটো আড়াইটে পনে তিনটে কি করছে হ্যাঁ প্রমোশনাল ভিডিও উচ্চারণ সে কী করছে হুম সেখানেও সে ল্যাট খেতে খেতে তাদের মানে টাইমলি প্রমোশনাল ভিডিও দিতে পারেনি তাহলে সে কীভাবে সংসার করেছে এতদিন আপনারা বুঝতে পারছেন আমি আগের ভিডিওতে পরিষ্কারভাবে তুলে দিয়েছি যে কত সোজা সরল সন্দীপ তখনও বোঝেনি এস লাভ এস মানে একটা এস যে সন্দীপও না বা সঙ্গীতাও না ওটা যে ল্যাটা দীপ্ত সেই দিনও সন্দীপ বুঝতে পারিনি এই সন্দীপ নাকি কি ডোমেস্টিক ভায়োলেন্স করেছে এই সন্দীপ নাকি কি টু মার্ডার করেছে যেগুলো এখন লাক্ষর দালাল বলছে না মানে ও জানে যে সে ভুল বকে এসছে সে ভুল শেষ সে যে কত বড় শেয়ানা আপনারা বুঝেছেন কিনা না জানি না সে প্রতিনিয়ত ক্যাতুরানির সর্বনাশ করবে মানে নেগেটিভিটি দিয়ে সেটা পরিষ্কার আরও বুঝতে পারবেন ওই যে আছে না বুড়ি দেখবেন কথা বলে মানে ওর ওই পোড়া জিপ দিয়ে মেটাতো কিন্তু ধরা খেয়ে যাওয়ার পর আর পারিনি যার জন্যে ওই আদামড়ি আদবুড়ি মালটা সন্দীপকে লোকটা বলছে ওই লোকটার ভিডিও দেখে না ওই লোকটাও তোর মতন আদামড়ি আখক্ষাসীর ভিডিও দেখে না মাথায় রাখবে কিন্তু তোর এই যে শোনা কথায় তোর ভিডিও মারতে হবে তার মানে কতটা তুই একটা ফাঁপা তুই একটা ভেজাল তুই একটা ফোর তুই একটা এপ্রিল ফুল মার্কা মানুষ যে লোকের কথা শুনে তারপর ভিডিও করিস কত ভুলে ভরা তোর যে শরীরে কত জ্বলন সেটা তোকে দেখলেই বোঝা যায় প্রতিনিয়ত আপনা আপনি তোর জীবটা বেরিয়ে আসে মানে ওই যে তুই লালা ফেলেছিলি মানে ক্যাতাকুরানির মতন এজে তুই যে এরম পরপুরুষে আসক্ত ছিলি কিন্তু সেটা ফুলফিল হয়নি তোর জীব বার করা দেখে বোঝা যায় প্রতিনিয়ত তুই যতক্ষণ ধরে ভিডিও করিস তুই পরে তোর ভিডিও চালিয়ে কাউন্ট করি কতবার ওই জিব্বার করে বুঝিয়ে দিচ্ছিস তোর শরীরে কোথায় কোথায় জ্বালা এই থেকেই বোঝা যায় তুই যার সাথে তোর বিয়ে হয়েছে তাকে তুই কি চোখে দেখিস সন্দীপ একটা নিপাট নির্দোষ নির্ভেজাল সরলশিরা মানুষ তাকে তোর বলতে হচ্ছে লো আর যে শরীরের খিদার চোটে বেরিয়ে এসছে বলছিস সৎ অনিশ এবং ভীষণ ভদ্র মেয়ে না ক্যাকুরানি তুই ক্যাকুরানির সার্টিফিকেট দিবি তারপর আমরা মানবো এটা গেল জলন্দি বুড়ি জলন্দী বুড়ির কমেন্ট বক্সে লাইভের কমেন্ট বক্সে গিয়ে দেখুন এই লাক্ষর দালালকে নিয়ে সবাই নিন্দে করছে আর এই লাক্ষর দালাল বুঝতে পেরেছে একদম শেষ সময় গিয়ে বুঝতে পেরেছে ওর বোঝা না বোঝা এক আর ওর চালাকি করছে ওর দুটো প্রশংসা করে একদম সারগান মেরে দিচ্ছে মানে জনগণকে উস্কাচ্ছে এই ক্যাতাকুরানির এগেনস্টে আপনারা ভালো করে দেখবেন পুরনো কাশন্দি খাটছে কে আমাদের লাক্ষর দালাল বুঝিয়ে দিচ্ছে এত সুন্দর সংসার ভেঙে কে বেরিয়ে এসছে ক্যাতাকুরানি পরপুরুষে আসক্ত হয়ে যেটা যে কতটা দণ্ডনীয় অপরাধ অসামাজিক ক্রিয়াকলাপ সমাজের চোখে কতটা প্রাপিষ্ঠার নারী সেটা কিন্তু সুন্দর করে আমরা কি বোঝাবো আমরা তো বোঝাবোই কে বোঝাচ্ছে লাতখর দালাল কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে এই দু এক কথায় প্রশংসা মারছে মেরে একদম পিছন পুরো উদলা ফাঁক করে দিচ্ছে কার ক্যাটাকুরানি যে নাও ক্যাটাকুরানি পিছনটা দেখিয়ে দিচ্ছি গিয়ে যাও যত পারবে দাও আচালা বাস দাও বাস ঝাড় পুরোটা দিতে পারলে ভালো আর না দিতে পারলে প্রতিনিয়ত ও এরমভাবে ভিডিও দেবে আর মানুষ বুঝতে পারছে যে দুটো কথা প্রশংসা করে মানে ওর দিক থেকেও ভালো থাকলো যে আমি প্রশংসা তো করলাম তারপর যা করলাম জনগণ বুঝে নেবে শোন আমরা ডে ওয়ানেও জানি সন্দীপ সন্দীপ সন্দীপের জায়গা ঠিক আছে আর ক্যাটাকুরানি কতটা নষ্টা মেয়ে ছেলে ওর ভিডিও দেখলেই বোঝা যায় আমাদের ভিডিও দেখতে হবে আর ওই জলনগুড়ি সারা শরীরের জ্বলন জীব দিয়ে সেটা বুঝিয়ে দেয় জীব বার করে করে বুঝায় যে আমি কত না পাওয়া না চাওয়া অতৃপ্ত হয়ে এই ধরা ধামে বেঁচে আছি আর সেটাই তোমরা বুঝে নেবে বের করা নচ্ছল্লা বুড়ি কে দিদা বলেছে আর ওর তো ফেটে চৌচি কারণ ও তো এখনো সেবক দাদার কমেন্ট বক্সে আলোকিত করতে যায় মিদা ডাকলে এর পরে সেবক দাদা একে যদি মাসিমা ডাকে তাহলে তো এতো পুরো শিরের সংক্রান্তি হয়ে যাবে মানে বয়সটা ধরে ফেলছে সবাই মানে কেন দিদা ডেকেছে ও বলছে আমাকে তো জলনদীপ জলন্দীপ বলে না জলনদীপ বুড়ি বলছে ওকে দিদা ডাকবে ক্যাতাকুরানির ছেলে মানে সন্দীপের ছেলে যাকে ওর লোক বলে এ আতখাশি আদ্দাম বুড়ি তো ছেলে রেজ কত রে যার সাথে তুই ক্যাতাকুরানি ঠিক করে রেখেছিস তুই কোলে শোয়াবি ক্যাতাকুরানিকে আর ঝিনুকে করে চা এরাম করে করে এরাম করে করে এরাম করে করে খাই দিবি কারণ পাঁচ বছর ধরে ওর চা খাইনি তো তুই ওই চা বানিয়ে বানিয়ে শুধু খাওয়াবি বুঝতে পেরেছিস জলন্দী বুড়ি সে আল্লাহ হতচ্ছানি অশুভ কুলাঙ্গার ও লাক্ষর দালালের নিন্দে ও চুপ করে করে শুনছে কারণ একই গ্রুপে ছিল তো হাঁপানি উঠে গিয়েছিলো লাক্ষর দালাল দিয়েছিল না আচ্ছা মতন একদম ঠিকঠাক জায়গায় দেখ তুইও আবার দিচ্ছিস এটা বলে এ লাখর দালাল ওকে নিয়ে কালচার হচ্ছে ওর কমেন্ট বক্সে বুঝলি দেখে যেটা বলার কথা তাহলে আজকে ক্যাথাকুরানি দিন শুরু করলো সাড়ে এগারোটায় রাত্রির আড়াইটে দুটো আড়াইটে গিয়ে শেষ করছে তাহলে জীবনযাত্রাটা দেখুন এর কাছে সন্তান মানুষ হবে ও তো নিজেই এখনো মানুষ হয়ে উঠতে পারেনি ও তো নিজেই চিরবিরানির জ্বালা বেরিয়ে এসছে আর সেটাকেই লাতখোর দালাল বলছে যে তুই যার কারণে বেরিয়ে এসছিস তার সাথেও তো সম্পর্ক তো থাকলো না তুই ওকে ধার দে ও সম্পর্কটা কন্টিনিউ করু কেননা লাতখোর দালাল আবার এই সবাই খুব ভালো পারে ও আগেই গিয়ে আলাপচারিতা করে পরক্রিয়া করে যে পুরুষগুলোর সাথে সেগুলোর সাথে লাতখোর দালালের ভীষণ ভাব আজকে আমি দেখলাম ও শুধু ওই বিড়াল ছানা দুধের সাথে ঘোলে মেটায় শুধু বলে এই দেখো এই করলে এই মাটা চলে গেছে তোর সাথে মানে ওর মায়ের মিল আছে না কখনো মিলাবি না দিনের শেষে মাটা মা বাচ্চাগুলোর কাছে আসে কারণ ওরা এইভাবেই নিজেদেরও পেট ভরাতে যায় নিজের পেট ভরাতে যায় বুঝতে পারলি সন্তানদের কথা তার কথা তাদের মাথায় আছে যেটা তোর মধ্যে নেই তুই বাচ্চা ফেলে চলে এসেছিস বাচ্চা সেজে রয়েছিস এখন ওই বাড়িতে পুরো সংসারটাকে তোর দেখতে হচ্ছে আজ ওয়াইটি আছে কাল নাই থাকতে পারে আজ তোর চ্যানেল আছে কোনো কারণ বসত তোর চ্যানেলটাই নাই থাকতে পারে তখন তুই করবিটা কি। হুম খুব অহংকার না অহংকার পতনের মূল তোকে দেখে বোঝা যাচ্ছে চলো বন্ধুরা ওর কমেন্ট বক্সের কমেন্ট হলে ওকে একটু জুতাই যে মানুষ কতটা ওকে খারাপ চোখে দেখে চলো কমেন্ট বক্সের কমেন্ট তুলে বলি শুরু করছি কমেন্ট বক্সের কমেন্ট দিয়ে মানে ওর যে আজকে মনটা ভালো নেই হ্যাঁ সেটাই বিশেষ করে দর্শকরা ওকে বুঝিয়েছে যে তোমার মনটা কেন ভালো নেই আর কতটা ভালো নেই প্রথম কমেন্ট আজ নাকি তোমার মনটা ভালো নেই কিন্তু আজই তো তোমাকে সবচেয়ে বেশি হাসতেই দেখলাম সে আবার যে সে হাসি বিভিন্ন রকমের হাসি এমন কি বিড়ালটাকে যে শিয়াল নিয়ে গেছে তার জন্যও তোমার মধ্যে রকম তাপ উত্তাপ তাপ উত্তাপ দেখলাম না অবশ্য এতে অবাক হবার কিছু নেই আমরা তো জানি তোমার মন বলে কিছুই নেই নিজের দুই বছরের শিশুকেই যেভাবে ফেলে পালিয়ে এসেছ তোমার নিজের শুভ চিন্তক চিন্তকের জন্য সেখানে বিড়ালের বাচ্চা কোন ছাড় সত্যি সত্যি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কমেন্টস আমরা কারো মৃত্যু সে বিড়াল ছানা হোক পশুর ছানা হোক আর মানুষের ছানাই হোক তাই না আমাদের বুক কাঁপে বলতে তাই না যে এখনো পর্যন্ত এই বাচ্চাগুলো রিম্পার মৃত্যু কামনা করেছিল এই যে যে দালাল আর দালাল সেটা ওর কাছে খুব ইজি ছিল দুপুরবেলা খেতে খেতে চিন্তা করেছিল কি এর উত্তর দেবে হ্যাঁ সুন্দর মতন দিয়েছে কারণ ওর তো জানে যে ওর এই জায়গাটা খালি কোনোদিন পূর্ণ হবে না আর কারো পূর্ণ জায়গা খালি করতে তার যে এক সেকেন্ড ঠোঁট কাঁপে না বলতে সেটা লাক্ষর দালাল দেখিয়ে দিয়েছিল আর এই দেখলাম একে যে বিড়াল ছানা হোক আর যাই হোক এটা বলল কি করে এর প্রতি এটাতে মানে লাইফ দিয়েছে একশো সাঁত্রিশ জন এবার আছে ওর কিছু পোষা তলা চাটা যেমন ওই যে জলনদ্বীপ শুধু জিব্বার করে জিব্বার করে সে বুঝিয়ে দেয় যে আমার জিপটা এতটাই লম্বা হয়ে গেছিল ওর এজে যে আমি ফুলফিল করতে পারিনি আর সেইটাই দেখবেন বাচ্চা পেটে থাকলে বলে এই বাচ্চার লালা পড়বে তোর কি খেতে ইচ্ছে করছে বল জন্মের পর তোর বাচ্চার লালা পড়া দেখেই বুঝবো যে তোর এইগুলো লোক ছিল জলন্দে বুড়ির ওই এই বার করা দেখে বোঝা যায় ওর প্রচুর এই জীব দিয়ে আস্বাদিত করার অনেক জিনিস ছিল মানে লেখাদীপ্তার মতন ওরও একটা লেখাদীপ্ত ছিল কিন্তু দুর্ভাগ্যবশত কেতাকুরানির মতন সে আস্বাদন করতে পারেনি সেই দুঃখ কষ্ট থেকেই আহ সন্দীপকে লোক বলে আর দামড়ি বা মিক্সড কেউ এর তলা আর কেউ বলেছে একদম সত্যি কথা নিষ্ঠুর মা এরকম প্রচুর মানুষ বলেছে আমি পরপর বলে যাচ্ছি ওর নাম করে ওর ভিউয়ার্সরা ওর আপনজনেরা ওর ভালোবাসার মানুষরা ওর নাম করে বলেছে ছেলে আনলে অনেক রেসপন্সিবিলিটি থাকবে যদি মন দিয়ে সেটা করতে না চাও শুধু ভিউস ভিউয়ার্সের জন্য মানে ভিউজের জন্য হবে ভিউর্সদের খুশি করতে করো না হ্যাঁ ঠিকই বলেছে ভিউয়ার্সদের খুশি করতে করো না কাজ তো নেই বসা ছাড়া দিন খাওয়া দাওয়া আর কেনাকাটা এটা আর একজন করেছে সত্যি তোমরা ইউটিউবাররা পারো বটে অথচ যারা সত্যিকারের পরিশ্রম করে তাদের ভিডিও কেউ দেখে না নিহে তো একশোবার এটা সত্যি কিন্তু আমাদের বাড়ির একটা কুকুরের কিছু হলে পাগল হয়ে যায় তাও আবার রাস্তা তোমাদের বাড়িতে থাকতো একটু খারাপ লাগছে না হাসছ ওই যে বিড়াল ছানাটাকে শিয়াল নিয়ে গেছে শিয়ালে পেটে চলে গেছে এটা বলছে একটা আনন্দ মুখর হয়ে বলছে তাহলে সে নিজের বাচ্চাকে দেখবে এটা কি করে আশা করছি আমরা সে বাচ্চা ফেলে এসছে বাচ্চা নেবে না বলে তুমি এত এক্সারসাইজ করো তাও ওয়েট কম নয় তিরিশ এজের হওনি কিন্তু দেখলে মনে হয় চল্লিশ একটু ডক্টর দেখাও থাইরয়েডও হতে পারে স্কিন ডিজিজ হয়েছে সেটাই দেখাচ্ছে না এতদিনে সন্দীপকে কাঁদিয়ে ছাড়তো যে ডাক্তারখানায় নিয়ে চলো তারপরেও বলছে ওইখানেও ও ভালো ছিল না এই কেনাকাটি খাওয়া দাওয়া করছে তার কিসের জন্যে করছে নিজের আত্মাকে শান্তি দিতে তো যে এই আত্মার শান্তি সন্দীপদের বাড়িতে ছিল না তাহলে এই আত্মার শান্তিটা দেখবেন পুরো চল্লিশ বছরের মহিলা লাগে বলছে তুমি নড়াচড়া করো কখন এই যে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করলে যা হয় আর কি সত্যি তাই অযোগ্যর হাতে এত টাকা এসে গেলে কি হতে পারে সেটাই ক্যাতাকুরানি দেখালো বুঝে প্রমোশন কথাটা ঠিক করে উচ্চারণ করতে পারো না আর কথা মাঝখানে বাট দেন এগুলো ইউজ করো ভীষণ হাসি পায় পাবে ওকে দেখলেই মানুষে হাসবে রাস্তা দিয়ে গেলে কারণ এমন একটা দুশ্চরিত্রা নারী যে তার শরীরকে আস্বাদিত করার জন্য আমার অবাক লাগে বারবার এই কথাটা বলি নিজেরও খারাপ লাগে যে তার শরীরের খিদে কতক্ষণ ধরে সেটা মিটে গেলেই তার জগৎ সংসার তার মাথার উপর চেপে বসবে সে তার মানে ওই কয়েক মিনিটের আনন্দ উপভোগ করবে বলে সে ভরা সংসার পাঁচ বছরের গোচানো সংসারকে লাথি মেরে চলে এসছে একজন বলেছে সত্যি খারাপ লাগছে সেম এই ক্যাটাকুরানির মতন প্রবলেম তার সন্তান বারো বছরে এর নাম করে বলছে তোমাকে আমি কোনো দিন কমেন্ট করি না আজ করলাম একজন একজন মা হয়ে আরেকজন মাকে ও কমেন্ট করছে তুমি কি করে ঘুমাও এতদিন ছেলেটাকে ছেড়ে আমার বারো বছরের ছেলে ওকে একদিনও ছেড়ে থাকতে পারি না ঘুম তো দূরের কথা সেম প্রবলেম তোমার মতন বোঝাতে পারলাম এ তো আড়াই বছরে বাচ্চা ফেলে চলে এসেছে তখনও বাচ্চা তার মুখের দুধ খেত খেত তাহলে সেই মা কী করে আসে ও বাপরে পারি আমি না অবাক লাগে একজন ওই যে বডি শেভিং করেছে তবলার মতন হয়ে গেছো তুমি দেখতে এ তো বলবেই মানুষে বলবেই ওর ওই দশ মাস আগের ভিডিওগুলো দেখুন একটা গ্রেসতে গৃহিণী লাগছে ভদ্র লাগছে আর ওকে দেখলেই মনে হয় বাদে এটা কিন্তু ঘটনা আমরা দেখেছি বাজে মহিলা বা বাজে মেয়েদের চেহারা বুঝিয়ে দেয় যে ও কতটা ও শরীরের উপর দিয়ে যাতনা যায় অশান্তি যায় ক্রিয়াকর্ম যায় কোনো কিছুই বলে বোঝানোর মতো না মানে ও বলে আর কি ও সোনাই কাকার কথা জিজ্ঞাসা করেছে সত্যি তো সোনাই কাকা কই ওই যে সবাই বলেছে থাইরয়েড টেস্ট করাও কারণ শরীরে স্পষ্ট দেখা যাচ্ছে এই এইসবে ওর মন ও কুর্তি ও আইসক্রিম ও রসগোল্লা ও পান্তুয়া ও অনেক কিছু দিচ্ছে কারণ কারণ এইগুলো শ্বশুরবাড়িতে পেয়ে আসেনি কিন্তু দেখো দীঘায় কি সুন্দর নিয়ে যাওয়া প্রত্যেকটা রেস্টুরেন্টে খাওয়া কে করেছে সব সন্দীপ করেছে চার চাকা গাড়িতে চড়া যেটা ওর শ্বশুরবাড়িতে পেয়েছে বাপের বাড়িতে পেয়েছে বাপের বাড়িতে চারপাশটা দেখুন অনেকে বলেছে চারপাশটা ঠিক করো তুমি এখানে বাচ্চা আনবে কী করে এই বলতে বলতে ওর নাম করে বলছে বাড়ির আশপাশটা ঠিক করো ভিডিওতে দেখতে খারাপ লাগে না ওতে ওর কিছু এসে যায় না আগে তোমার ভিডিও দেখতাম খুব ভালো লাগতো যে তুমি কি সুন্দর সংসার করছো বাট তুমি বলেছি তুমি একজনকে ভালোবেসে নিজের সন্তানকেও ছেড়ে দিলে না অদ্ভুত ভালোবাসা না তো এইগুলো খনিকে শরীরের খিদে আর সেই খিদে পরের বউকে কিভাবে ভাগিয়ে আনা যায় সেই কথার মার প্যাচে ল্যাটাদীপ্ত ওকে ঠিক ছিপে করে বর্ষিতে করে তুলেছিল আর সেইটাই এখন লাতকোর দালালের খুব খারাপ লাগছে যে তুই তো যেই কারণে বেরিয়ে এসছিস তাতে তোর সংসারটাও ভাঙলো আর আরেকজনের ভবিষ্যৎ চুরচুর করে দিলি মানে ল্যাটাদীপ্তে এই লাতখর দালালের আবার পরকিয়া যা যেসব পুরুষগুলোর লগে করে তাদের জন্য ওর পরাণ কাদে নোংরা অনেক দিন আগে তো বেশ বলেছিলে যে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ছেলেকে আনবি আনলেই দেখাবি তো সেটা কবে হবে গো হম ধবলামুখী বাজে কথা বলেছে ভাল লাগছে না বলতে এটা তো বলবেই সন্দীপদের বাড়িতে ভালো খাওয়া সন্দীপরাও কাতলা মাছ করেছে উচ্ছে আলু দিয়ে আমার কাছে অবাক লেগেছে হ্যাঁ কিন্তু এইটা নিয়ে প্রতিনিয়ত করে দালাল বলে এসেছে খাওয়ার কষ্ট খাওয়ার কষ্ট তাহলে তো ওরা সবাই রোগা হয়ে যেত হুম উচ্ছে মানুষের শরীরে ক্ষতি করে আর ওর ক্ষতি করছে যেইগুলো ওর খাওয়া সেইগুলোই বাপে বাড়িতে হয় কিছু বলা নেই এইগুলো তোমার মন খারাপ থাকলে এত হাসি দেখছি আর তাহলে মন ভালো থাকলে কতটা হাসি দেখবো তার জন্য ওয়েট করে রইলাম মানে কি বলবো ওই যে বললাম না সাড়ে এগারোটা ঘুমতে ঘুরতে চা বিস্কিট খাচ্ছে তাই বলছে আপনার কাছে সাড়ে এগারোটা সকাল ওর কাছে সকাল ওর ছেলেকেও ওইভাবে মানুষ করবে বলে নিয়ে আসছে একটা ভদ্র সুস্থ পরিবেশে বাচ্চারা মানুষ হচ্ছে সুন্দর তৈরি হচ্ছে সেখান থেকে বাচ্চাটাকে অবহেলিত করার জন্য আনছে হাসিটা ডাইনির মতন বলবেই তো সন্তান ছেড়ে মানুষ মা চলে যায় হুম আমি একে না দেখলে জানতাম না ছি ঘেন্না লাগছে হ্যাঁ হ্যাঁ ওর মা রাত্রে ঘেমে নিয়ে গোলা রুটি করছে ও ধিঙ্গি পানা ও তো ওই সংসার চালাচ্ছে এই জন্য ওকে কিছু বলে না ঠাম্মি সকালে রান্না করছে আর ও কী করছে পানা সাড়ে এগারোটা ওর সকাল হচ্ছে তারপর ওই মোবাইলের ক্যামেরা খুলে বসে যাচ্ছে কারণ সাত মিনিটের ভিডিও ওকে দিতে হবে কি বলবো এই হচ্ছে ব্যাপার আপনাকে কেন যেন এখন খুব অপরিষ্কার লাগে রিয়েলি তাই ওর শ্বশুরবাড়িতে এত টাইম এত ডিসিপ্লিন ছিল আর এখানে তাহলে ওকে সাপোর্ট কি করে জলন্দী বুড়ির মতন বুড়ি ঢেংড়িগুলো করে কারণ তাদেরও অপূর্ণ আত্মা তাদের ওই জীব বের হয়ে যেন সবসময় মন মন করে কারণ তাদেরও ওই লোভ অতৃপ্ত আত্মা হয়ে রয়েছে সেটা ওই জীব বের করে বুঝিয়ে দেয় যে ওই বয়সে যদি ফিরে যেতাম অখ্যাত এই হচ্ছে ব্যাপার অনেক আছে অনেক আছে ঝেড়ে কাপড় পরে দিয়েছে কিন্তু ও তো শুনবে না ওকে সবাই আইসক্রিম খেতে বারণ করছে ও দিনান দিনে দিনে আইসক্রিম খাওয়া বাড়িয়ে দিচ্ছে হুম আর ও লাক্ষর দালাল বলবে ওর সাথে ঢ্যামনা দীপ্ত লেটা দীপ্ত ফোকলা সম্পর্ক নেই সেটা আমাদের মেনে নিতে হবে খুব সুইফট খেলছে বুঝলেন তো খুব সুইফট খেলছে নোংরা ফ্যামিলি বলতে বাধ্য হচ্ছে আপনারা দেখুন না সকাল সাড়ে এগারোটাকে বলছে সকালবেলা দাদা বসে রয়েছে দাদার কোনো কাজকর্ম নেই বাপটা খেটে খেটে মরছে এখনও পড়েই রয়েছে যে সংসারটা চালাতে হবে আর বাকিটা বোন দেখে নিচ্ছে আর সকালে রান্না করছে ঠাম্মি আর রাত্রে রান্না করছে মা আর খোদার খাসি শুধু গিলছে 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 আর মানুষকে বোকা বানাচ্ছে চলো এইটুকানি বললাম আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে অল